আজ আমরা অন্য একটা ইন্টারভিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কি না হোয়াই ডবল আর্থিং ইউজ অন মোটর, মোটরে কেন ডবল আর্থিং ইউজ করা হয়। আমরা সবাই জানি যে কোনো অ্যাপ্লায়েন্সেসে আর্থিং ইউজ করা হয় আমাদের সেফটির জন্য, যাতে কি না আমরা শক লাগার হাত থেকে বেঁচে যাই, শক লাগলে যাতে কি না ওটা লো রেজিস্ট্যান্স পাথ ফ্লো করে গ্রাউন্ডে চলে যায়, কারেন্ট গ্রাউন্ডে চলে গিয়ে আমরা যাতে সেফটি ফিল হই। তো তাহলে ডবল আর্থিং কেন ইউজ করা হয়, সিঙ্গেল আর্থিংয়েই তো কাজ মিটে যেত, হোয়াই ডবল আর্থিং ইউজ অন মোটর সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। কি আমাদের ডবল আর্থিং মেনলি ইউজ হয় মিন্স ফেল সেফ অপারেশনের জন্য, যে একটা আর্থিং কোনো কারণে যদি ফেল হয়ে যায় তো আরেকটা আর্থিং সেই জায়গাটার ফুলফিল করে দেয়, সেই সেফলি প্রোটেকশানটা আমাদেরকে দেয়। একটা আর্থিং যদি কোনো কারণে ফেল হয়ে যায় তাহলে সেই সেফ প্রোটেকশানটা আমাদেরকে সে মোটর প্রোভাইড করে, এই কারণে আমরা ডবল আর্থিং করে থাকি। তো ডবল আর্থিং মেনলি করা হয় ফেল সেফ অপারেশনের জন্য। অন্য আরেকটা রিজন আছে যে কারণে আমরা ডবল আর্থিং করি, ডবল আর্থিং আমরা কখনো সিরিজে করি না, কি একটার সঙ্গে আরেকটা লাগিয়ে আমরা সিরিজ করে ডবল আর্থিং করে দিলাম, ডবল আর্থিং আমরা সবসময় প্যারালালি করি। কারণ প্যারালালি ডবল আর্থিং করলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু হাফ হয়ে যায়, একটা তো তার দিয়ে তো আমাদের আর্থিং করা হয়, সেই তারের একটা রেজিস্ট্যান্স আছে। আমাদের আর্থিং করার মেন রিজন হলো কারেন্ট যাতে লো রেজিস্ট্যান্স পাথ ফলো করে। তো লো রেজিস্ট্যান্স পাথ ফলো করার জন্য আমাদের আর্থিং করার মেন পারপাস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স কমাতে হবে। ডবল আর্থিং করলে আমরা আর্থিংয়ে একটা তারের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তারের রেজিস্ট্যান্স ডবল আর্থিং করলে ওই রেজিস্ট্যান্সটা হাফ হয়ে যায়, রেজিস্ট্যান্সের ভ্যালু আরও কমে যায়, তার লো রেজিস্ট্যান্স পাথ ফলো করে লিকেজ কারেন্ট ফ্লো করার জন্য, যাতে কি না আমরা সেফটি পারপাসের জন্য আমাদের এই ডবল আর্থিং করা হয়। তো এই মেন এই দুটো রিজন, কি একটা আমাদের ফেল সেফ অপারেশনের জন্য, একটা তার লো রেজিস্ট্যান্স হওয়ার জন্য। ডবল প্যারালালি কানেকশান থাকলে রোজ লো রেজিস্ট্যান্স হাফ হয়ে যায়। তো এই মেনলি এই দুটো কারণের জন্য আমাদের ডবল আর্থিং ইউজ হয় মোটরে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।